মিরপুরে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়ার কাছে 8 উইকেটে হেরেছে বাংলাদেশ নারী দল। ফলে 3-0 হোয়াইটওয়াশ হলো স্বাগতিকরা। টাইগ্রেসদের দেয়া 90 রানের টার্গেট 2 উইকেট হারিয়ে টপকে যায় অজিরা। মিরপুরে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয় টাইগ্রেসদের। ফারজানা আউট হন 5 রানে আর 0-তে কাটা পড়েন আরেক ওপেনার সুমাইয়া আক্তার। এরপর ঋতু, ফাহিমা, মুর্শিদা খাতুনরা দ্রুত বিদায় নিলে চাপে পড়ে বাংলাদেশ। 7 ব্যাটার আউট 1 অঙ্কে। শেষ উইকেটে সুলতানা খাতুন ও মারুফা আক্তারের 26 রানের জুটিতে 89 রানের সংগ্রহ পায় বাংলাদেশ। ওয়ানডেতে দেশের মাটিতে যা তৃতীয় সর্বনিম্ন স্কোর লাল সবুজদের। জ্যোতি করেন সর্বোচ্চ 16 রান। ছোট লক্ষ্যে দারুণ শুরু অস্ট্রেলিয়ার। ওপেনিং জুটিতে আসে 43 রান। এরপর 2 উইকেট হারালেও ম্যাচ জিততে বেগ পেতে হয়নি অ্যালিসা হিলির দলকে। 20 ওভারের আগেই জয় তুলে নেয় অজিরা। সর্বোচ্চ 33 রান করেন হিলি। Champions here.